শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা HTML এবং CSS এর সেশন 5 নিয়ে কথা বলবো। আমাকে আপনারা রিচ করতে পারেন alim@developers-organism.com। সো আজকের সেশনে আমরা টপিকের মধ্যে দেখবো হচ্ছে প্রিভিয়াস কিছু টপিক যেগুলো কিনা আমরা এর আগে ডিসকাস করেছি, সেগুলোর কিছু রিভিউ দেখবো। আমরা আইডি সিলেক্টর নিয়ে কথা বলবো, আইডি ভার্সেস ক্লাস দেখবো, আমরা ক্লাসের মডিউলার অ্যাপ্রোচ দেখবো, সিলেক্টরস কেস সেন্সিটিভ এবং শুধুমাত্র অ্যাট্রিবিউটের ভ্যালুর ক্ষেত্রে সেটাও দেখবো, অ্যাট্রিবিউটস কিভাবে কিভাবে সিলেক্ট করা যায় সেটা দেখবো, এবং এটাই আমাদের আজকের প্রাইমারি গোল। সো আমরা আগের কিছু জিনিস রিভিউ করি। আমরা এর আগে দেখেছি যে কিভাবে আমরা সিঙ্গেল সিলেক্টর দিয়ে আইটেমগুলো সিলেক্ট করতে পারি ক্লাস, ট্যাগ এবং অ্যাট্রিবিউটের ক্ষেত্রে, এবং মাল্টিপল হলে আমরা সেটা কমা দিয়ে বলতে পারি, এবং কমা দিয়ে আমরা যেটাই বলবো সেটা মানে বোঝাবে যে ওই সবগুলো সিলেক্টরের উপরে সেম রুল গুলো অ্যাপ্লাই করো যেগুলো আমরা ভিতরে লিখবো। আর সেই জিনিসটা অ্যাকচুয়ালি মিক্স করেও লেখা যায়। সো আমি যদি চাই আমি এখানে অ্যাট্রিবিউট লিখতে পারি, তার সাথে ক্লাস এবং তার সাথে ট্যাগ নেমও মিক্স করে সিলেক্টর নেম গুলো লিখতে পারি। এটার মানে হচ্ছে এই সবগুলো আইটেমের উপরে এই ভিতরে যে রুল গুলো লেখা আছে সবগুলোই অ্যাপ্লাই হবে। সো অ্যাট্রিবিউটস আমি এখানে দিলাম, আমি মাল্টিপল ক্লাস দিলাম, এখানে একটা না থেকে মাল্টিপল ক্লাস থাকতে পারে, মাল্টিপল ট্যাগ নেমস থাকতে পারে, মাল্টিপল অ্যাট্রিবিউটস থাকতে পারে, এবং সিলেক্টর গুলোতে এই সবগুলো সিলেক্টর গুলোতে যেটা কিনা আমি তখনই বললাম যে যে রুলটা আমি লিখবো ভিতরে সেই রুল গুলো সবগুলো সিলেক্টরের উপরে অ্যাপ্লাই হবে। সো সিলেক্টর যেটা করে সেটা হচ্ছে সিলেক্ট করে, আর রুল যেটা দেওয়া হয় সেটা অ্যাপ্লাই হয়। সো অর্ডার ম্যাটার করে না, যেটা কিনা আমরা এর আগেও বলেছি, আপনি যে অর্ডারেই লিখেন জিনিসটা একইভাবে কাজ করবে এই সিলেক্টরের ক্ষেত্রে, সরি কমা দিয়ে সিলেক্টর লেখার ক্ষেত্রে অনলি, বাট অন্যান্য কেসে অন্য জিনিস ডিফারেন্ট হতে পারে। এটা শুধুমাত্র কাজ মানে অর্ডারটা ম্যাটার করবে না যখন কিনা আপনি কমা দিয়ে মাল্টিপল সিলেক্টর লিখবেন, দ্যাটস ইট। বাট স্পেসিফিক সিলেক্টরের ক্ষেত্রে জিনিসগুলো ডিফারেন্ট হতে পারে, অর্থাৎ এখানে আমি যে ডট কালার চেঞ্জ লিখলাম এটা কোন পজিশনে আছে, কোন লেটস সে কোন প্রায়োরিটিতে আছে, অথবা মোর স্পেসিফিক নাকি লেস স্পেসিফিক সেটার উপরে ডিপেন্ড করে কিভাবে সিলেক্ট হবে। বাট মোর অর লেস আপনি যেভাবেই অর্ডারটা দেন সবগুলো সিলেক্টরেই যদি প্রায়োরিটি রুলকে ডিফাই না করে, প্রায়োরিটি রুলের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্বে না যায়, তাহলে যে রুলগুলো আপনি লিখবেন নিচে সবগুলো অ্যাপ্লাই হবে। দ্যাটস সিম্পল। সো আমরা আগে এই চিট শিট দেখেছি যে সাধারণত রুলগুলো কিভাবে অ্যাপ্লাই হয়। সো এটাকে আমরা একটু অপটিমাইজ করতে পারি, যদি সিলেক্টর গুলো সেম হয় সেক্ষেত্রে টপ টু বটম, আর আইডির প্রায়োরিটি তার চেয়ে বেশি তার উপরে মোর স্পেসিফিক। মোর স্পেসিফিক আমরা এখনো দেখিনি, বাট আমরা নেক্সট সেশনেই মোর স্পেসিফিক নিয়ে কথা বলবো। সো এর আগে আমরা জাস্ট খেলে দেখেছি একটা ডিভের ক্ষেত্রে ডিভ নাম যদি সেম হয় সিলেক্টরটা সেম থাকছে, বাট এর আগের এক্সাম্পলই আমরা দেখিয়েছি যে যদি আপনি যে আইটেমটাকে সিলেক্ট করছেন সেটা ডিভ দিয়ে বোঝান অথবা ক্লাস দিয়ে বোঝান অথবা অ্যাট্রিবিউট দিয়ে বোঝান, সেই জিনিসটা যদি সেম পর্যায়ে থাকে তাহলে অলওয়েজ টপ টু বটম রুল অ্যাপ্লাই হবে। সো এক্ষেত্রে যেটা হবে যে সবগুলো সিলেক্টরই সেম, অর্থাৎ সেম জিনিসকে পয়েন্ট করতেছে অ্যাট দ্য সেম লেভেল। এমন যদি হতো যে এই ডিভের আন্ডারে আর একটা নেস্টেড ডিভ আছে এবং আপনি যখন সিলেক্ট করছেন তখন উপরের ডিভটাকে সিলেক্ট করছেন, নিচেরটাকে না স্পেসিফিক ভাবে, তো সো উপরেরটাতে যে রুল গুলো অ্যাপ্লাই হবে সেটা অ্যাকচুয়ালি নেস্টেডটাতে চলে যাবে, যেটা কিনা আমরা এর আগে দেখেছি যে ইনহেরিট করবে রুল গুলো। সো যদি সেক্ষেত্রে আপনি যদি কোনো রুল নিচেরটাতে অ্যাপ্লাই করতে চান, অর্থাৎ আপনার চাইল্ড এলিমেন্টে অ্যাপ্লাই করতে চান বা বলেন, সেক্ষেত্রে নিচে উপরের ব্যাপারটা কাজ করবে না, মানে টপ টু বটম রুলটা ফলো করবে না, তখন আপনি যে স্পেসিফিক ভাবে বলবেন সেটাই কাজ করবে। সো এত কথা না বলে আমরা জাস্ট আগের জিনিসগুলো রিভিউ করছি, যেহেতু এই জিনিসগুলো নিয়ে আগেই কথা বলা হয়ে যাচ্ছে। সো ফার্স্টে আমার সিএসএস সিলেক্টরের কার্সার এখানে আসবে, এখানে এসে যেহেতু ডিভকে আমি উল্লেখ করছি সো এটা রেড হবে। সো নেক্সট আমার এটা এক্সাম্পল দিয়ে আমি অ্যাট্রিবিউট বোঝাচ্ছি এবং যতগুলো এক্সাম্পল অ্যাট্রিবিউট আছে যত পেজের মধ্যে যতগুলো, সো এখানে আমার এক্সাম্পল অ্যাট্রিবিউট আছে, কি ভ্যালু আছে সেটা আমি চেক করছি না, আমি বলছি ব্লু হবে, সো এটা ব্লু হয়ে গেল। নেক্সট এটা গ্রিন হলো, আমি ক্লাস বলছি ডট হ্যালো ক্লাস যারা আছে তার কালার হবে
হ্যালো, সরি, গ্রিন। এবং লাস্ট আমি আবার বলছি যে ডিম যদি হয় সেটা কালার হবে ব্ল্যাক, সো লাস্টটাই স্থায়ী থাকবে। আচ্ছা, সো এ পর্যন্ত আমরা আগে যে জিনিসগুলো করেছি তার রিভিউ করলাম। সো এখন আমরা কিছু নতুন টপিক দেখব, সেটা হচ্ছে আইডি সিলেক্টর। সো আইডি সিলেক্টরটা কিভাবে সিলেক্ট হয়, সাধারণত হ্যাশ দিয়ে আইডি লেখা হয়, দ্যাটস ইট। সো আপনার যদি কোনো ট্যাগের সাথে আইডি অ্যাট্রিবিউট থাকে, আইডি অ্যাট্রিবিউটটা ক্লাসের মতো, কোনো কিছু ডিসপ্লে করে না, ডিসপ্লেতে কোনো চেঞ্জ আনে না, কোনো কিছুই করে না, জাস্ট একটা অ্যাট্রিবিউট, এবং মোস্ট অফ দ্য ট্যাগের সাথে আপনি ইউজ করতে পারেন, এক্সেপ্ট কিছু ট্যাগের সাথে পারবেন না, যেটা কিনা এর আগের সেশনে মেবি কথা বলা হয়েছে। সো আমি যদি এখানে এক্সাম্পল আইডিটার, মানে আমি এখানে কালার গুলো আগে দিয়ে দিয়েছি, সো এই কালারটা আমি করতে চাচ্ছি, সাপোজ এখানকার যে টেক্সটটা আছে এটার কালার আমি রেড করতে চাচ্ছি, এবং এখানকার যেটা টেক্সটটা আছে সেটা আমি রেড করতে যাচ্ছি, সরি এটাও রেড, এটাও রেড করতে যাচ্ছি। সো আমি কিভাবে করতে পারি, হ্যাশ দিয়ে এক্সাম্পল বললাম, আমি এক্সটা বড় হাতে লিখেছি, ইটা ছোট হাতে লিখেছি, এটা বোঝানোর জন্য যে এটা কেস সেন্সিটিভিটি ম্যাটার করে না। সো আপনি এখানে ছোট হাতে লিখেন অথবা বড় হাতে লিখেন, সেম জিনিসটা ক্লাসের ক্ষেত্রেও অ্যাপ্লাই করে। সো ক্লাসেও আমি যদি জিনিসটা ছোট হাতের বড় হাতে লিখি, সেটা কেস সেন্সিটিভ হিসেবে ম্যাটার করে না, যেটাই লিখবেন যদি নামটা ম্যাচ করে তাহলে সেই রুলটা অ্যাপ্লাই হবে। সো এখানে যেহেতু আমি বললাম হ্যাশ এক্সাম্পল, এটার মানে হচ্ছে যে সে পেজের ভিতরে সবগুলো আইটেমের মধ্যে খুঁজে বের করবে যার যার আইডি এক্সাম্পল। এবং আইডির আরেকটা লিমিটেশন হচ্ছে, আইডি আপনি একটা এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, একাধিক এলিমেন্টের ভিতরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কালারটা শো করবে, বাট এটা W3C রুল কে ফলো করে না। সো আপনি ব্রাউজার আপনাকে ডিসপ্লে দিবে, ব্রাউজার আপনাকে সবকিছু শো করবে, বাট এটা রুল ফলো করে না এবং এটা উচিত না। আইডি সাধারণত আমরা আইডি বলতে বুঝি যে একটা জিনিসের একটা এলিমেন্টের যে আইডি থাকবে সেটা কখনো ডুপ্লিকেট হবে না, এটা ইউনিক হবে। সো এর জন্য যদি আমি নেক্সট আইটেমটাকে কালার চেঞ্জ করতে চাই, আমি এর জন্য আবার নতুন একটা আইডি দিলাম এক্সাম্পল টু, বাট ব্রাউজারে যদি আমি এক্সাম্পলই রাখতাম লাল শো করতো। সো আমি এক্সাম্পল টু বললাম, এখানে আমি সবগুলোই বড় হাতে লিখেছি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য। এবং এরপরে সাপোজ আমি বলছি কালার চেঞ্জ রেড, সো রেড না বলে আমি যদি বলতাম লেটস সে ব্লু, এক্সাম্পলটা আমি আর একটু আসলে ভুল হয়েছে, সাপোজ এটা যদি আমার ব্লু থাকতো, সো এখানে যদি আমার ব্লু থাকতো তাহলে যেহেতু আমরা এর আগে দেখেছি যে টপ টু বটম ফলো হয়, বাট চিটশিটা কিন্তু লেখা আছে যে আপনার আইডির প্রায়োরিটি বেশি, এবং এজন্যই আপনার নিচে যে যদিও সেম এলিমেন্টটাতে ক্লাস দিয়ে কালারটা ব্লু করা হচ্ছে, বাট এই জিনিসটা অ্যাপ্লাই হবে না। সো ব্যাক ইন ওল্ড ডেজ আমরা প্রথমে আইডি নিয়ে কথা বলতাম, বাট মডার্ন ডিজাইনে বা মডার্ন অ্যাপ্রোচে আমরা সাধারণত আইডিটা অ্যাভয়েড করার চেষ্টা করি, আর এটা করি তার কিছু কারণ আছে। আর প্রথম কারণ হচ্ছে যে আইডি মাল্টিপল ইউজ করা যায় না, আপনি চাইলে ইউজ করতে পারেন, ডিসপ্লে সেম দিবে, বাট এটা করা উচিত না, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে কিছু ফ্রেমওয়ার্ক, আপনি যদি এক পেজ থেকে আরেক পেজে যান, আপনি যদি ফ্রেমওয়ার্কটা ইউজ করেন, সো সে যেটা করে যে আগের পেজটাকে আপনার অ্যাকচুয়ালি আপনি যে কারেন্ট পেজটা ইউজ করতেছেন সেটা নিচে কপি করে রাখে, আপনি দেখছেন না পেজটা বাট সে কপি করে রাখে। সো যার ফলে যেটা হয় যে আপনার HTML ডকুমেন্টের ভিতরে সেম আইডি ডুপ্লিকেটেড হয়, সো এটাও রুলের বিপরীতে চলে যায়। সো এর জন্য আইডিটা ইউজ করা উচিত না, এবং এটা বেস্ট প্র্যাকটিসও না এখনকার মডার্ন ওয়ার্ল্ডে। সো আমরা যেটা করি ক্লাস ইউজ করি, ক্লাস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। সো ক্লাস আরো একটা কারণে ইউজ করা হয়, কেননা ক্লাস দিয়ে মডুলার অ্যাপ্রোচ অ্যাচিভ করা যায়। সো মডুলার অ্যাপ্রোচটা কি, প্রথম যখন নাসা তাদের স্পেস স্যাটেলাইট তৈরি করার চেষ্টা করে, তখন তারা দেখলো যে এত বড় একটা জিনিস তারা আকাশে কিভাবে পাঠাবে, কারণ এত বড় জিনিস আকাশে পাঠানোর সময় যে কোনো জিনিস ব্রেক করতে পারে, পুরো সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। তা ওরা যেটা করলো যে পুরো স্পেস স্যাটেলাইট বা স্পেস স্টেশনটাকে স্মলার পিসে ভাঙলো, স্মলার পিসে পিস পিস করে বানালো, এবং ওই পিসগুলো এমন ভাবে কাজ করবে যে স্পেসে গিয়ে জাস্ট জোড়া লাগানোর পরেই কাজ করবে। এখন এর মধ্যেই স্মলার পিসগুলোর মধ্যে যদি কোনো একটা ভেঙে যায় বা কোনো একটা যদি কাজ না করে, সেটা ফুল সিস্টেমের উপর এফেক্ট করবে না, দ্যাট সিম্পল। সো এটা যদি বুঝে থাকেন মডুলার অ্যাপ্রোচটাও আপনার জন্য ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো লেটস সি,
আমি এখন আমরা এর আগে দেখেছি যে আমরা একসাথে দুই তিনটা রুলও লিখতে পারি একটা জিনিসে, বাট এখন আমি জিনিসগুলোকে আরো মডুলার ওয়েতে ভাঙছি, আরো মানে ছোট ছোট জিনিসে ভাঙছি। সো আমি এখন বলছি ক্লাস রেড আন্ডারলাইন এন্ড ইটালিক। সো রেড মানে হচ্ছে এটা কালারটা রেড হবে, আন্ডারলাইন মানে হচ্ছে এটা আন্ডারলাইন হবে, ইটালিক মানে হচ্ছে এটা একটু বাঁকা হবে, ইটালি সাইজ হবে। সো এগুলোর জন্য আমি কিন্তু ক্লাসের মধ্যে স্পেস দিয়ে দিয়ে তিনটা ক্লাসের নাম বলেছি। সো স্পেস দিয়ে দিয়ে আপনি অলওয়েজ একাধিক ক্লাসের নাম বলতে পারেন। এর মানে হচ্ছে যে আপনি যদি দুইটা ক্লাসের নাম বলেন, তার মানে হচ্ছে ওই দুইটা ক্লাসের যে রুল গুলো আছে সবগুলো মার্জ হয়ে আপনি যে এলিমেন্টটাতে বলছেন সেটাতে অ্যাপ্লাই হবে। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখি, এবং এটা করার জন্য অলওয়েজ আপনাকে স্পেস ইউজ করতে হবে। স্পেসটা খুবই ইম্পর্টেন্ট। স্পেস দেওয়া মানেই হচ্ছে সে বুঝবে আরেকটা ক্লাস। রেড স্পেস আন্ডারলাইন মানে রেড একটা ক্লাস, আন্ডারলাইন একটা ক্লাস। তার মানে আপনার সিএসএস স্টাইল শিটে সে দুইটা ক্লাস খুঁজবে, এমন না যে আপনার ক্লাস না থাকলে সে কোনো ইরর দিবে, ইরর দিবে না বা কোনো কমপ্লেইন করবে না, বাট আপনার যদি কোনো ক্লাস না থাকে তাহলে কোনো স্টাইল শো করবে না, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো আমি ফার্স্টে বলে গেলাম, এখন আমি সাপোজ ক্লাসগুলো লিখি। সো আমি ফার্স্টে বললাম আন্ডারলাইন। সো আন্ডারলাইনে এটা আপনারা এ পর্যন্ত দেখেননি, টেক্সট হাইফেন ডেকোরেশন কোলন ইকুয়ালস আন্ডারলাইন বলা মানে হচ্ছে যে কোনো জিনিস আন্ডারলাইন হবে। এখানে আপনি যদি নান বলেন তাহলে যে কোনো জিনিসের আন্ডারলাইন চলে যাবে। বাই ডিফল্ট অল দ্য এ ট্যাগস, অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্কস, যেটা হয় যে আন্ডারলাইন থাকে, সেটা যদি আপনি আন্ডারলাইন তুলে দিতে চান তাহলে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে যে টেক্সট হাইফেন ডেকোরেশন কোলন নান। আর এই জিনিসগুলো আমি এ পর্যন্ত শিখাইনি অথবা সামনেও বেশি কিছু শিখাবো না, কেননা এগুলোর জন্য আমি একটা শর্টকাট দিয়ে দিব যেটা থেকে আপনারা যে কোনো জিনিস খুঁজে বের করতে পারেন। এর জন্য আমরা এগুলো নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছি না, আমরা জাস্ট সিএসএস টা বোঝাচ্ছি যে আপনি কি সিএসএস টা বুঝতে পারেন কিনা, সেটাই হচ্ছে মেইন কনসেপ্ট। সো এখন তারপরে আমি বললাম ইটালিক। ইটালিক বলে, ইটালিকটা বলা হয় সাধারণত ফন্ট স্টাইল থেকে, ফন্ট স্টাইল কোলন ইটালিক, এটা বলার সাথে সাথে আমার টেক্সটটা বাঁকা হয়ে গেল যেহেতু আমার রুলটা অ্যাপ্লাই হলো। সো দুইটা সিএসএস সিলেক্টেডের রুল আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে, মার্জ হয়ে। সো আমি নেক্সট আরেকটা রুল লিখলাম, সেটা হচ্ছে বোল্ড। বোল্ড লিখতে হয় ফন্ট হাইফেন ওয়েট কোলন ইকুয়ালস বোল্ড, সো কোলন বোল্ড। সো এখানে আরো অনেক প্রপার্টি আছে, আপনি যখন টেক্সট এডিটর ইউজ করবেন আপনি সবগুলো প্রপার্টি পাবেন। এগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে যাব যে আপনি কিভাবে শর্টকাট এগুলো জিনিস খুঁজে বের করতে পারেন। এগুলো মুখস্থ করার কিছু নেই, জানারও মানে তেমন মেমোরাইজ করা বা লিখে লিখে প্র্যাকটিস করার কিছু নেই। সো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সো টেক্সট এখানে যদি আমি আসি, টেক্সট বোল্ড বলার সাথে সাথে আমার যতগুলো এখানে যতগুলো আইটেমের ভিতরে ক্লাস বোল্ড আছে, সো এখানে আমার ক্লাসটা বোল্ড আছে, বোল্ডটা আমার বোল্ড হয়ে গেল। সো আমি যদি আবার প্রিভিয়াসে যাই আপনি দেখবেন যে এখানে ক্লাসটা বোল্ড নাই, সো এখানে অ্যাকচুয়ালি ভুল হয়েছে, সো এটা অ্যাকচুয়ালি বোর্ডটা চলে যাওয়ার কথা, সো বোর্ড নেই। সো নেক্সট পজিশনে আমি যখনই বোর্ড বলছি এটা বোর্ড হয়ে যাবে। সো তারপরে আমি বললাম যে রেড, রেড সিলেক্টর দিয়ে আমি বোঝাচ্ছি যে ক্লাস যদি রেড থাকে কোনোটার তাহলে তার কালার হবে রেড। সো এটা বলার সাথে সাথে এবার এই তিনটা রুল মার্জ হয়ে এটাতে অ্যাপ্লাই হচ্ছে একসাথে হয়ে। সো এরপর আমি বললাম গ্রিন, যদি কারো ক্লাস গ্রিন হয় তার কালারটা হবে গ্রিন। সো এই যে সবগুলো রুল বলার পরে জিনিসগুলো মডুলার ওয়েতে, সো স্পেস দিয়ে আপনি অলওয়েজ বলবেন দুইটা ক্লাসকে যে এই দুইটা ক্লাসের রুল এটাতে ইয়া করো, বা দুইটা বা তিনটা বা যতগুলোই হোক আপনি জাস্ট স্পেস দিয়ে দিয়ে বলবেন। সো এইভাবে সাধারণত মডুলার অ্যাপ্রোচ গেইন করে। সো আমরা একটু করে দেখি কিভাবে আপনি করতে পারেন জিনিসটা। সো আমি এখানে HTML এবং CSS এর সেশন 5 এ আছি, এটা আমাদের সেশন 5। সো সেশন 5 এ আমাদের জাস্ট একটা HTML পেজ আছে। সো এটা যদি আমরা ব্রাউজারে দেখি, ব্রাউজারে যদি আমি রিফ্রেশ দেই, সরি আমাদের মনে হয় এখানে কিছু রুল আছে CSS এর। কিছু রুল আছে, সো রুল গুলো আমি আপাতত অফ করে রাখি। আমি যদি এখন রিফ্রেশ দেই, আমাদের জাস্ট একটা হেডার, তার মধ্যে একটা প্যারাগ্রাফ আছে এবং সবগুলো একটা ডিভের মধ্যে র‍্যাপ করা, ডিভের ভিতরে র‍্যাপ করা, তার মধ্যে একটা হেডার আছে, তার মধ্যে একটা পি ট্যাগ আছে। সেম জিনিসটা ডুপ্লিকেট কপি করা হয়েছে এবং এখানে সেম আইডি দুইবার কপি করা হয়েছে। এটা ব্রাউজারে আপনার ডিসপ্লেতে কোনো সমস্যা নেই, সবকিছু আপনি এক্স্যাক্টলি পাবেন, বাট
এটা করা উচিত না। এখানে আমাদের আরো কিছু জিনিস আছে, যেমন কি আননোন একটা অ্যাট্রিবিউট ডেটা হাইফেন রেল। সো HTML5 এর ডেফিনেশন অনুযায়ী আপনি ডেটা লিখে হাইফেন দিয়ে যে কোনো কিছু লিখতে পারেন, আপনি আপনার নামও লিখতে পারেন, যেটা ইচ্ছা সেটাই লিখতে পারেন, যাই লিখবেন সেটা একটা ভ্যালিড অ্যাট্রিবিউট। আপনি চাইলে এখানে কাস্টমও লিখতে পারেন, কাস্টম যদি কোনো কিছু লিখেন, লিখে যদি কোনো CSS রুল দেন সেটা অ্যাপ্লাই হবে, ব্রাউজার কোনো সমস্যা করবে না, বাট সেটা W3C এর রুল বা স্ট্যান্ডার্ড অনুযায়ী যাবে না। সো আপনি যদি কোনো কাস্টম অ্যাট্রিবিউট লিখতে চান সেটা আপনি ডেটা লিখে হাইফেন লিখে তারপর লিখতে পারেন। সো এখানে আমরা জাস্ট সিম্পল একটা HTML ডকুমেন্টেশন ডকুমেন্ট লিখেছি। সো এখানে আমরা এখন জিনিসগুলো একটু প্র্যাকটিস করে দেখবো যে কিভাবে আমরা করতে পারি, বাট এই জিনিসগুলো আমাদের এখনকার কাজে লাগবে না। সো এখনের জন্য আমরা জাস্ট আমাদের মতো করে জিনিসটা লিখে নেই। সো সাপোজ আমার একটা ডিভ আছে, সরি আমি ভুল করেছি, সো ডিভ আছে। সো ডিভ এর ভিতরে সাপোজ আমার, আমি একটু স্লাইডটা দেখে নিই। ওকে, সো ইয়া, সো ডিভ এর ভিতরে সাপোজ আমার একটা H1 এলিমেন্ট আছে, H1, এবং যাতে আমি সাপোজ রুল দিতে চাচ্ছি যে বোল্ড, রেড এবং ইটালিক। সো এটা আসলে এভাবে লেখা হয় না, এটা অ্যাকচুয়ালি যেটা করা হয় যে ফার্স্ট CSS রুল গুলো লেখা হয়, তারপর যেখানে যেখানে আপনার যে অ্যাট্রিবিউট গুলো দরকার সেটা জাস্ট খালি CSS রুল হিসেবে পুট করা হয়। সো এটার মানে হচ্ছে যে আমার যদি কোনো বোল্ড ক্লাস থাকে CSS অ্যাট্রিবিউটে, CSS রুলে, সো সেখানে যে রুল গুলো আছে সেটা আমার এখানে অ্যাপ্লাই হবে, প্লাস রেড নামে যদি কোনো ক্লাসের রুল লেখা থাকে আমার CSS ফাইলে সেটার রুল গুলো এখানে অ্যাপ্লাই হবে, এবং ইটালিক যদি কোনো ক্লাস থাকে সেটার রুল গুলো অ্যাপ্লাই হবে। সো আমরা এখানে কিছু রুল লিখে ফেলি। সো বোল্ড, বোল্ড করতে হচ্ছে ফন্ট ওয়েট থেকে, জাস্ট কন্ট্রোল স্পেস দিবেন ফন্ট লিখে, তাহলে আপনার এখানে ইন্টেলিজেন্স চলে আসবে। এখান থেকে আপনি W প্রেস করেন ফন্ট ওয়েট এবং কি সিলেক্ট করতে চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি সাপোজ আন্ডারলাইন করতে যাচ্ছি, সো আন্ডারলাইনটা তো আমার নাম, সো আন্ডারলাইন, সো আন্ডারলাইন করতে হলে আমাকে টেক্সট ফন্ট স্টাইলে যেতে হবে, সো সরি সরি টেক্সট ডেকোরেশন, সো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। সো আমি যদি ইটালিসাইজ করতে চাই ফন্ট স্টাইল, হিট ট্যাব, অলওয়েজ সরি কন্ট্রোল স্পেস, কন্ট্রোল স্পেস, ফন্ট স্টাইল ইটালিক। আচ্ছা, তারপর সাপোজ আমি কালার দিতে চাই রেড, সো কোথাও যদি আমি রেড কালার দেই সেটা কালার হবে হচ্ছে রেড। সো আমি যদি কোথাও বলি লেটস সে বি হাইফেন রেড, তার মানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, কালার হবে রেড। আমি যদি কোথাও ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিতে চাই তাহলে সেখানে আমি বলবো ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। লেটস সে আমি যদি ব্রাউন কালার রাখতে চাই একটা, আমার মনে হয় এতটুকু দিলে আমরা আপাতত জন্য আমরা কাজ করতে পারবো। সো আমি সাপোজ এখানে রেড বলছি, ব্রাউন বলছি, তারপর আর কি বলা যায়, সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড বলছি ইয়েলো, সাপোজ আমি এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি এখন ব্রাউজার রিফ্রেশ দিই আপনারা দেখবেন যে আমার সবগুলো রুল মার্জ হয়ে এখানে শো করছে। সো আমি যদি যে কোনো একটা তুলে দিই, সাপোজ আমি ইটালিক চাচ্ছি না, আমার এখানে যদি দুটো স্পেসও থাকে কোনো প্রবলেম নেই, ইটালিক হলো না। সাপোজ আমি এখন বোল্ড চাচ্ছি না, আমি রেগুলার টেক্সটই চাচ্ছি, জাস্ট সরি, সো কোনো কারণে, ও সো বাই ডিফল্ট যেটা হয় যে হেডার টেক্সটটা সাধারণত বোল্ডই থাকে, সো এটাকে যদি আমি নর্মাল করতে চাই, আমি যদি সাপোজ নর্মাল আনি, সো ফন্ট ওয়েট কন্ট্রোল স্পেস নর্মাল, নর্মাল, সো নর্মাল আনতে চাই, সো আমি নর্মাল ক্লাসটা এখানে অ্যাড করে দিলাম, ইয়েস। সো বাই ডিফল্ট হেডার যেতে হয় ব্রাউজারে বোল্ড থাকে, সো সেটাকে আমি চেঞ্জ করলাম বাই ডিফল্ট যে অ্যাট্রিবিউটটা। সো এখন সাপোজ যদি আমি এটার লেটস সে আরেকটা অ্যাট্রিবিউট একই সাথে ইউজ করি, ব্রাউন,
সো আপনারা কি গেস করতে পারেন যে রেড অ্যাপ্লাই হবে আর ব্রাউন অ্যাপ্লাই হবে? সো আমি যখন একই জিনিসে দুটো জিনিস বলবো তখন সেই টপ টু বটম রুলে চলে যাবে, যেহেতু এখানে রেড এর পরে ব্রাউনটা লেখা হয়েছে সো ব্রাউন রুলটা অ্যাপ্লাই হবে, সো কালারটা ব্রাউন হবে। আমি যদি রিফ্রেশ দেই কালারটা ব্রাউন হলো। সো এখানে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে অ্যাকচুয়ালি মডুলার অ্যাপ্রোচটা ইউজ করা হয়। মডুলার অ্যাপ্রোচের মেইন মানে হচ্ছে যে আমার ছোট ছোট পিস এখানে বলা আছে, আমার যেটা দরকার সেটাকে আমি অ্যাটাচ করে আমি আমার মতো কাজ করব। দ্যাটস ইট, এখানে কমপ্লিকেটেড আর কিছুই নেই। আচ্ছা, এই সেন্সিটিভিটি অনলি ম্যাটার করে যখন কিনা আমরা কোন অ্যাট্রিবিউটের ভ্যালু দিব। সো ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পলে যাই, সো আমরা এখানে সাইড ফার্স্টে দেখে নেই কি কি হতে পারে। সেটা হচ্ছে যে আমার এখানে জাস্ট সিম্পল একটা ডিফ ট্যাগ আছে যার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড 2 নামে একটা টেক্সট আছে। সো আমি ফার্স্টে ডিফ বললাম, যেহেতু সবগুলো সেম লেভেলে আছে আমি ফার্স্টে ডিফ বললাম। ডিফ বলে আমি বলছি যে কালার রেড। সো কালার রেড বলার সাথে সাথে সেটার কালার রেড হবে। আমরা এখানে এত ফ্যান্সি তে যাইনি, তাহলে আমাদের অনেকগুলো অ্যানিমেশন পুট করতে হতো। সো নেক্সট আমি বলছি এক্সাম্পল যদি কারো অ্যাট্রিবিউট থাকে, সো এই কেসে এখানে এক্সাম্পল অ্যাট্রিবিউট আছে। এবং অ্যাট্রিবিউট লেখার ক্ষেত্রে আমার আপার কেস লোয়ার কেস ম্যাটার করে না, কেস সেন্সিটিভ না। সো আমি ছোট হাতের বা বড় হাতে লিখি সেটা অ্যাপ্লাই হবে, সো এটা গ্রিন হয়ে যাবে তারপর। সো নেক্সট আমি বললাম যে এক্সাম্পল ইকুয়ালস ATTR হাইফেন ভ্যালু, ATTR হাইফেন ভ্যালু, বাট ATTR টা আমি বড় হাতে লিখেছি, কালার হবে ব্রাউন। বাট যেহেতু আমি অ্যাট্রিবিউটের ভ্যালু বলছি, সেটা যদি এক্সাক্ট না হয়, ছোট হাতের বড় হাতেরও ম্যাচ করবে, এক্সাক্ট না হয় সেক্ষেত্রে সেটা অ্যাপ্লাই হবে না। নেক্সট আমি আইডি বললাম, এখানে আইডি এক্স আছে, আইডি এক্স 2 আছে, আমি এখানে আইডি এক্স বলছি। সো এখানে যদি আইডি এক্স নামে কোনো জিনিস থাকতো তাহলে সেটাতে সেটা অ্যাপ্লাই হতো, বাট এখানে যেহেতু আইডি এক্স 2 আছে সো এটা অ্যাপ্লাই হবে বাট এটাতে অ্যাপ্লাই হবে না। সো এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আমি সবগুলো জিনিসের কথা আবার বলছি। সো আমি অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আইডি এক্স 2ই হবে, আমি অ্যাকচুয়ালি মিস্টেক করেছি। সো আইডি এক্স 2 বললাম, সো এটার কালার সাপোজ রেড হলো। এখন আমি রেড পজিশনে আছি, আমি এর পরের পজিশনে কিন্তু আমি সবগুলো জিনিসকেই বলছি। সো সবগুলো জিনিস বলতে আমি একবার আবার বলছি যে যদি এক্সাম্পল অ্যাট্রিবিউট থাকে এটাকেই বোঝাচ্ছে, আবার এক্সাম্পল অ্যাট্রিবিউট, এবার আমি স্পেসিফিক এক্সাক্ট ভ্যালুটা বলছি, সো এটার মানেও এই জিনিসটাকে সিলেক্ট করছে। এবং আমি আবার বলতেছি যে হ্যালো ক্লাস যদি থাকে, এই এইচটা আমি আবার বড় হাতে দিয়েছি যেহেতু ক্লাসের নেমের ক্ষেত্রেও কেস সেন্সিটিভ কিটি ম্যাচ করে না বলে আমি বললাম যে কালার রেড, কিন্তু এটা অ্যাপ্লাই হবে না কারণ আমাদের এই রুল ফলো করছে না, কারণ আমাদের আইডির প্রায়োরিটি আমাদের এই সবগুলোর থেকে বেশি, সো আইডিটাই এস্টাবলিশ থাকবে। সো আমরা একটু এক্সাম্পলে দেখি। সো এখানে আমার এখানে ইয়েস, আমার এখানে অনেকগুলো সবগুলোতেই আইডি আছে। সো আমি যদি এবার আমি উপরের গুলোর জন্য লিখছি, সাইটটা দেখে নেই, আমরা কেস সেন্সিটিভিটি দেখবো অ্যাট্রিবিউটের জন্য। সো আমার এখানে অ্যাট্রিবিউট আছে, এটা আমার অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট সিলেক্ট করার জন্য আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। আমি এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড, তারপর আমি যদি বলি কালার, সরি ব্যাকগ্রাউন্ড কালার বলি, কালার ইয়েলো, সরি ইয়েলো। আমি যদি এখন রিফ্রেশ দেই, সো বাকিগুলো আমি অ্যাকচুয়ালি অফ করে দেই, এটা আমি আপাতত আমরা অফ করে দেই। সো অফ করার জন্য আমরা এটাকে কমেন্ট আউট করতে পারি। কমেন্ট আউট করলাম, সো এটা আমাদের এখন আর শো করবে না। ওকে, সো আমরা ডাটা রেল বললাম যে যদি হ্যালো ওয়ার্ল্ড থাকে তাহলে ওটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য। সো এখন যদি আমি হ্যালো ওয়ার্ল্ড এর এইচটা ছোট হাতের দেই, সাপোজ এইচ দেই, দেখা যাবে যে এটা সিলেক্ট হয়নি।
সো এখন যদি আমি আবার লেটস সে ডাটা রেলের ডি বড় হাতে দেই, এখন কিন্তু কেস সেন্সিটিভ যদি না হয়, কেস সেন্সিটিভ যদি না হয় তাহলে এটা সিলেক্ট হবে, সেভ করে নি। সো ইয়েস, সো এখানে ডাটা রেল ডিএটিএ আমি কেস সেন্সিটিভ ভাবে লিখছি না, এখানে ছোট হাতে আছে, এখানে আমি ডি বড় হাতে দিলাম, ডিএটিএ বড় হাতে দিলাম, স্পেস দিয়েও আমি দিচ্ছি, সো এটা এক্স্যাক্টলি কাজ করতেছে। সো এখানে কেস সেন্সিটিভিটি ম্যাটার করে না জাস্ট নামের ক্ষেত্রে, বাট আপনি যে ভ্যালুটা দিবেন সেটার ক্ষেত্রে অবশ্যই কেস সেন্সিটিভিটি ম্যাটার করে। সো আমরা কিছু এক্সাম্পল দেখলাম, এছাড়াও অ্যাট্রিবিউটে আরো কিছু ভাবে সিলেক্ট করা যায়। সো ফার্স্ট জিনিসটা আমরা যেটা দেখলাম যে ইকুয়াল দিয়ে আমরা যেটাই লিখি সেটা মানে হচ্ছে এক্সাক্ট ভ্যালু চেক করে, যেটা আমরা এইমাত্র দেখলাম। সো আরো কিছু জিনিস করা যায়, যেমন কি আপনি একটা লাইন দিয়ে তারপর ইকুয়াল দিয়ে কোনো ভ্যালু বলতে পারেন। সো এটার মানে হচ্ছে যে সে কোনো ভ্যালু চেক করবে যেটা কিনা ড্যাশ দিয়ে শুরু। এটার একটা এক্সাম্পল আমরা এখনই W3 স্কুলে দেখি, আমি W3 স্কুলে আছি, এখানে আপনারা গুগলে সার্চ করলে পাবেন CSS অ্যাট্রিবিউট সিলেক্টরস, দিলে আপনি এখানে এই পেজটা পাবেন, এখানে সবগুলো সিলেক্টর নিয়ে এক্সাম্পল দেওয়া আছে। সো ফার্স্ট এক্সাম্পলে আছি, আসি আমরা। সো এক্সাক্ট আমরা যেহেতু দেখেছি আমরা হাইফেনের এক্সাম্পলে আসি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লেখা হয়েছে যে ক্লাস এই সেপারেটর দেন ইকুয়াল টু টপ, এর মানে হচ্ছে যে যতগুলো ক্লাস, যেহেতু এটার মানে হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ক্লাস কে বোঝাচ্ছে আমি, যতগুলো ক্লাস অ্যাট্রিবিউট আছে সেগুলো যদি টপ, এট লিস্ট টপ এন্ড হাইফেন দিয়ে শুরু হয়, হাইফেন দিয়ে শুরু হয় সেগুলোকে সিলেক্ট করো। সো এখানে এই জিনিসটা কিন্তু সিলেক্ট হয়নি টপ কন্টেন্ট, বিকজ এখানে কোনো হাইফেন নাই। সো আমি যদি এখানে একটা হাইফেন দেই এবং আবার সাবমিট দেই, আপনি দেখবেন যে এটা অ্যাপ্লাই হয়েছে। সো টপের পাশে যদি আমি আবার লিখি সি, আবার সাবমিট দেই, অ্যাপ্লাই হবে না। তো তার মানে হচ্ছে যে যখন আপনি এই কনসেপ্টটা ইউজ করবেন, তার মানে হচ্ছে যে আপনার অবশ্যই টপের পর একটা হাইফেন থাকতে হবে, যদি হাইফেন থাকে তাহলেই সেই সিলেক্টর সেই এলিমেন্ট গুলোতে এই রুল গুলো অ্যাপ্লাই হবে, দ্যাটস সিম্পল। সো পরেরটাতে চলে যাই, এখানে যদি আপনি এরকম পাওয়ার সাইন এর মতো দেন, পাওয়ার সাইন ইকুয়াল দেন, এর মানে হচ্ছে যে আপনি যে জিনিসটা লিখবেন সেটার মানে হচ্ছে যে প্রথম থেকে যদি শুরু হয়, যেটা কিনা আমরা টপের এক্সাম্পল দেখলাম যে টপের ক্ষেত্রে ফার্স্ট এক্সাম্পলে যেটা ছিল যে হাইফেন থাকতে হবে, বাট এটার মানে হচ্ছে যে আপনার এটার মানে হচ্ছে যে যদি আপনার ফার্স্টে টপ থাকে তাহলে আর হাইফেন টাইফেন কিছুই চেক করবে না, সেটা সিলেক্টেড হবে। সো এক্সাম্পল এক্সাম্পলে যাই, নেক্সট এক্সাম্পল। সো এখানে আমার টপ দেওয়া আছে, সেম জিনিস, বাট এখানে আমার টপের পরে সি বা কন্টেন্ট লেখা থাকার পরেও জিনিসটা সিলেক্ট হয়েছে, দ্যাটস সিম্পল। সো স্টার মিনস, স্টার মানে বোঝায় হচ্ছে কন্টেন্টস, মানে জিনিসটা মাঝখানে থাকুক, শেষে থাকুক, যেখানেই থাকুক, আপনি যে জিনিসটাই লিখবেন স্টার দিয়ে, ওই অ্যাট্রিবিউটের মধ্যে যদি ওই লেখাটা কোনোখানেই থাকে তাহলে সে অ্যাট্রিবিউট বা আইটেম গুলো সিলেক্ট হবে। এক্সাম্পলে যাই, নেক্সট ওয়ান। সো এখানে আমার এক্সাম্পলে যদি যাই, ওরা দিয়েছে হচ্ছে টিই। সো আমি যদি টিই তে যাই, এখানে টিই আছে, এখানে টিই নেই, এখানে টিই আছে, এখানে টিই আছে, আমি কিন্তু চাইলে টেস্টের পরিবর্তে W বসাতে পারি, যাতে জিনিসগুলো আর একটু বেশি মিনিংফুল হয় বোঝার জন্য, বা সামথিং ডিফারেন্ট, আরো কিছু ডিফারেন্ট। সো জাস্ট সেকেন্ডের মধ্যে টিই নেই, যখন এটা সাবমিট করা হয়েছে, সাবমিট যদি আমি আবার করি, দেখতে পাবেন যে সেকেন্ডে শুধুমাত্র টিই নেই, এই জন্য সেকেন্ডটা খালি সিলেক্ট হয়নি, বাট যতগুলোতেই টিই আছে কোথাও না কোথাও সবগুলোই সিলেক্ট হয়েছে। সো এইভাবে সাধারণত আপনি কাস্টম বা কোনো কমপ্লেক্স কোনো কিছু সিলেক্ট করতে পারেন আপনার কাস্টম ওয়েতে, এগুলো সাধারণত তেমন একটা ইউজ হয় না সিএসএস সিলেক্টরের ক্ষেত্রে, বাট আপনি চাইলে ইউজ করতে পারেন। আপনি যদি কোথাও ডিফারেন্ট কোনো রেজাল্ট চান যেটা কিনা আপনি নর্মালি অ্যাচিভ করতে পারছেন না, সেখানে আপনি এ ধরনের জিনিস করতে পারেন। তারপর আরেকটা জিনিস আছে হচ্ছে ডলার সাইন ইকুয়াল, এর মানে হচ্ছে যে ইনস উইথ,
মানে শেষ হবে, শেষের দিকে এই লেখাটা আছে কিনা সেটা চেক করবে। এক্সাম্পলে যাই, এখানে দেখছেন যে টেস্ট লেখা আছে, সো যতগুলোরই শেষে টেস্ট আছে ততগুলোই সিলেক্ট হয়েছে। সো আমি যদি টেস্টটা এখন লেটস সে এখানে নিয়ে যাই, শেষে একটা হাইফেন আছে, সো এটা দেখবেন সিলেক্ট হয়নি, থার্ড ডিভটা এখন আর সিলেক্ট হয়নি। সো সাধারণত এইভাবে সিলেক্টর গুলো কাজ করে। সো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে টিল দা সাইন দিয়ে আপনি যদি কোনো কিছু লিখেন, এটা মানে হচ্ছে স্পেস সেপারেটর। সো এটার এক্সাম্পল দেখাতে আমি প্রিভিয়াস একটা জিনিস টানি, যেটা কিনা আমরা দেখেছি যে মডুলার অ্যাপ্রোচে, সো রেড আন্ডারলাইন ইটালিক। সো এটার ক্ষেত্রে আমি জাস্ট ডট আন্ডারলাইন বললেই সে বুঝবে যে আন্ডারলাইন ক্লাসটা যদি কোথাও ইউজ হয়ে থাকে সেটাতে সে রুলটা অ্যাপ্লাই করবে। বাট এটা যদি আমি অ্যাট্রিবিউট দিয়ে বলতে চাই, অ্যাট্রিবিউট দিয়ে বলতে চাইলে আমাকে ক্লাস ইকুয়ালস টু সবগুলাই বলতে হবে যদি এক্সাক্ট সিলেক্ট করতে চাই। বাট তা না করে আমি যদি ক্লাসের মতো ওইভাবে সিলেক্ট করতে চাই, আমি এইভাবে বলতে পারি যে ক্লাস টেল দা সাইন ইকুয়ালস আন্ডারলাইন। তার মানে হচ্ছে যে যদি কোনোখানে আমি ক্লাসের ভিতরে স্পেস দিয়ে এই ভ্যালুটা পাই আন্ডারলাইন, তাহলে সেখানে এই রুলটা অ্যাপ্লাই হবে। যদি বুঝতে তেমন একটা সমস্যা হয়, বেশি জোর খাটানোর দরকার নেই, কারণ এগুলো জিনিস বেশি একটা ইউজ হয় না। এর আগে যে পর্যন্ত শিখেছেন এতটুকু শিখতেই হবে, আমরা জাস্ট সবগুলো জিনিস কাভার করছি। কেননা কাভার করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, এক্সাম্পল আমরা অলরেডি দেখেছি, কাভার করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে সিএসএস সিলেক্টর ইকুয়ালস টু জে কোয়েরি সিলেক্টর। আমরা যেহেতু জে কোয়েরি শিখবো, সো আপনি যদি সিএসএস খুব ভালো করে সেখানে সিলেক্টর গুলো, আপনার 80% জে কোয়েরির লার্নিং এফোর্ট কমে আসবে। সো এর জন্য আমরা সিএসএস এর সবগুলো জিনিস দেখাচ্ছি। সো এ পর্যন্ত আমরা যতদূর দেখেছি আপনার মোটামুটি অনেক দূর কমপ্লিট হয়েছে, আর হয়তো বা একটা বা দুটো সেশনের মধ্যে আমরা সিএসএস সব মানে রুল অথবা সব কনসেপ্ট শেষ করে আমরা জাস্ট মূল কাজে চলে যাব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আপনারা আমাদেরকে ফিডব্যাক দেন কিভাবে আমরা বেটার করতে পারি। আমাকে রিচ করতে পারেন alim@developers-organism.com. I work for Developers Organism. You can find us fb.com/developersorganism. You could visit our website developers-organism.com. You could email us info@developers-organism.com. So again, thank you for watching. Stay tuned.